নমস্কার বন্ধুরা, দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবার স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, একদমই নতুন রেসিপি, চিলি চিকেন সসেজ। চিকেন সসেজগুলো আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, মোর মার্কেট থেকে, আর তার সাথে আমি বাড়িতে বানিয়ে ফেলেছি চিলি চিকেন সসেজ। আজকের রেসিপিটা খেতে খুব সুন্দর, বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই এই রেসিপিটা অসাধারণ। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো চিলি চিকেন সসেজ। তো চলো আজকে এই চিলি চিকেন সসেজ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের চিলি চিকেন সসেজটা তোমাদের সাথে শেয়ার করব। এটা করতে আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি। দেখো আমি পেঁয়াজটাকে, একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে এটা থেকে স্লাইসগুলো সব বার করে নেব। তো দেখো পেঁয়াজটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা রুটি পরোটা এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো সুন্দর খাওয়া যায়। দেখো আমি পেঁয়াজগুলোকে, স্লাইসগুলো সব বার করে নিয়েছি। বার করে নিয়ে আমি একটা হলুদ ক্যাপসিকামের একটা স্লাইস বার করে নেব, নিয়ে সেটাও টুকরো টুকরো করে নেব। দেখো আমি ক্যাপসিকামগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি, একটা ক্যাপসিকামও কেটে নেব। এই চিকেন সসেজ দিয়ে অনেক রেসিপি করা যায় এবং আমি আমার চ্যানেলে অনেক রেসিপি দিয়েছি, বিভিন্নভাবে খাওয়া যায়। তো এটা একটা নতুন রেসিপি, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, একদম নতুনত্ব। এটা আমার নিজের থেকে বানানো একটা রেসিপি, চলো দেখতে থাকো। আমি হলুদ ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, এবার কতগুলো লঙ্কা আমি চিরে নেব। দেখো লঙ্কাগুলো, তোমরা তোমাদের ঝাল, নিজেদের ঝাল পরিমাণ মতো দিও। দেখো আমি প্লেটে গুছিয়ে নিয়েছি তিন রকম ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা। তো দেখো চিকেন সসেসগুলো বার করে নিয়ে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এটা আগের টুকরো ছিল জন্য এটা মাঝখান দিয়ে চেরা। দেখো একটা চিকেন সসেসকে আমি তিন টুকরো করব, করে মাঝখান থেকে চার ভাগ করে নেব। এর মধ্যে যাতে আমার তেল মশলাটা ঢুকে যায় সেই জন্য আমি এটা চার ভাগ করে নেব। প্রত্যেকটা সসেসকেই আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে চার ভাগ করে কেটে নেব। দেখতেও সুন্দর লাগবে, তাতে খেতেও সুন্দর লাগবে। তেল মশলাগুলো সব ঢুকে যাবে এর মধ্যে, লবণ টবণ ঢুকে যাবে, যার জন্য আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা চিকেন সসেজ আমি কেটে নিয়ে এবার সস নিয়ে নিয়েছি, চার রকম সস। তো চলো একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে খানিকটা তেল নিয়ে আমি চিকেন সসেজের টুকরোগুলো একটুখানি ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আমি চিকেন সসেজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। খুব কড়াভাবে ভাজা যাবে না, সামান্য একটু ওলট পলট করে নিয়ে আমি চিকেন সসেজগুলো একটা প্লেটে তুলে রাখব। তো দেখো আমি চিকেন সসেজগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখব। এবার ওই তেলেই আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দেব, লঙ্কাগুলো আগে দিয়ে দেব, তারপরে আমি স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে লঙ্কার সাথে এগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখো আমি এটা ভালো করে ভেজে নেব, নিয়ে এরপরে আস্তে আস্তে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দেব, যেহেতু সসে প্রচুর লবণ থাকে তাই সামান্য একটু লবণ দিলাম। দিলাম লাল আর হলুদ ক্যাপসিকাম, দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। মিডিয়াম টু লোতে ফ্লেমটা রেখে এই রান্নাটা করতে হবে। দেখো আমি সব সবজিগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি সসগুলো এবার দেব। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম সোয়া সস, এক চামচ করে সব সসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিলি সস, আর দেব রেড চিলি সস,
সব সসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো, আর টমেটো সসটা একটু বেশি করে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে চেড়ে দেখো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেন সসেস টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, পুরো গ্রেভিটার সাথে এগুলোকে নেড়ে চেড়ে তৈরি করে ফেলবো আজকের চিকেন সসের। একটুখানি ঢেকে দেব যাতে মশলাগুলো চিকেন সসেসের মধ্যে ঢুকে যায়। একটুখানি ঢেকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে এর উপরে ধনে পাতা ছিটিয়ে দেবো, ধনে পাতা কুচি করে রাখা, দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঢেকে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে সার্ভ করব। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের চিলি চিকেন সসেজ, অসাধারণ খেতে, দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। তোমরা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। আমি বাড়িতে এটা রুটির সাথে খেয়েছি, কিন্তু তোমরা লুচি পরোটা এমনকি ফ্রাইড রাইসের সাথেও এটা খুব ভালো একটা খাবার, বাড়িতে করে দেখো। বাচ্চারাও খুব সুন্দর কালার দেখে খেয়ে নেবে দেখো। আর বেশি বকবক করব না, আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।